এই যে গাছটি দেখছেন, এই গাছটি এখন খুবই জনপ্রিয় গাছ এবং ধীরে ধীরে আরও জনপ্রিয় হচ্ছে। এর নাম স্তেফানিয়া ইরেক্টা। স্বাভাবিকভাবেই এটি ভারত বা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ এই এলাকার গাছ নয়। এই গাছটি যখন হয় এ দীর্ঘদিন ধরে বেঁচে থাকে, এমনকি 50-100 বছর পর্যন্ত থাকতে পারে। একটু আলুর মতো এইটা আমি অনলাইনে কিনেছি, 700 টাকা মতো দাম নিয়েছে এটাই দিয়েছে। এর থেকে একটু বড়ও হয়তো হতে পারে। প্রথমে আমি পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এর ভেতরে কিছু বালির মতো, কিছু কাদার মতো জিনিস ছিল, আমি একেবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই একটি শেকড় হয়তো, এই শেকড়টি কেটে দিলাম আমি। এরপরে আমি একটি বাকেটে জল নিয়ে সেখানে সাফ বা অ্যান্টি ফাঙ্গাল মিশিয়ে দিলাম। এই জলের ভেতরে একটু উষ্ণ জল নিতে হবে। এই উষ্ণ, সামান্য উষ্ণ জলের ভেতরে অ্যান্টি ফাঙ্গাল মিশিয়ে তার ভেতরে আমি এই পুরো যে কডেক্সটি সেটি 15 মিনিট ভিজিয়ে রাখব। 30% তৈরি করব আমরা এবার। এর পটিং মিডিয়া 30% গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট 20%, তার সঙ্গে আমি নিচ্ছি কোকোপিট 20%, সিন্ডার যে পাথর থাকে সেটি 20%, পারলাইট, ভার্মিকোলাইট, নিম ইত্যাদি নিয়ে আরও 10%। এবং এখানে জল জমতে দেওয়া যাবে না, যদি জল জমে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। ফ্ল্যাট টবে লাগানো যায় অথবা এটি একটি মাঝারি টাইপের টব। এই টবের ভেতরে যাতে জল নিষ্কাশন হয় তার জন্যে প্রথমে একটি আমি সিন্ডার পাথর দিলাম, আগে আটকে নিলাম। এরপরে পটিং মিক্স আমি দিয়ে দিচ্ছি। তবে এটি কিন্তু সম্পূর্ণভাবে লাগানো যাবে না, অর্ধেকটা অন্তত বাইরে বেরিয়ে থাকবে এবং জল নিষ্কাশনের সুব্যবস্থা হবে। এই জন্যেই ভার্মিকোলাইট, পারলাইট, সিন্ডার এ সমস্ত দেওয়া হয়। দেওয়ার পরে মোটামুটি অর্ধেকটা থাকবে উপরে এবং অর্ধেকটা কর্ডেক্সের নিচে থাকবে। এরপরে আমি যে ফাঙ্গিসাইড মেশানো জল সেই জলটাই এর উপরে দিয়ে দিয়েছি। এই জলটা টেনে যাবে এবং শুকিয়ে যাবে। আমি এরপরে দেখাবো 5 দিন পরে কি আপডেট হয়। 5 দিন পরে আমি যখন কাছে গেলাম তখন দেখি এখান থেকে ওই যে মাঝখানে যে সবুজ একটি অংশ দেখা যাচ্ছে, আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো নোংরা হবে, কিন্তু তারপরে দেখি না, এটি এই গাছ থেকে ওই লতানো মতো যে লতা বের হয় সেটি বের হচ্ছে। এই লতায় আবার ফুল হয়, সেই ফুল থেকে অনেক সময় আবার এই রকম স্তেফানিয়া ইরেক্টা যেটা সেই গাছ হয়। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, এদিকে আরও ছোট্ট একটি, এই যে পরিষ্কার করে মাঝখানে দেখা যাচ্ছে, এই যে এইটা, এই ছোট্ট আরও একটি গাছ বের হচ্ছে। কাজেই এই 5 দিনের মাথায় আমার 2টি গাছ বের হচ্ছে, এখান থেকে 2টি লতা বের হবে। তখন আমি লতাগুলোতে অন্যভাবে দেব, পরে আমি আপডেট নিয়ে আবার আসব। যারা ছাদ বাগান নিয়ে শৌখিন তারা এটি অবশ্যই রাখবেন, আমিও আপডেট দিতে থাকবো।
যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই আপডেটগুলো আপনি নিয়মিত সময়ে পান। এস্তেফানিয়া ইরেকটা আমার কাছেও সম্পূর্ণ নতুন। এই যে যে লতা বের হচ্ছে, আমি 15 দিন পরে আবার এর আপডেট দেবো। ধন্যবাদ।